আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকার চাই। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে আমরা সম্মানিত দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তবে তারা রাজনীতিবিদ না। প্রিয় দর্শক, আপনারা অনেক সময় ফোন করেন এবং বলেন যে রাজনীতির কথা শুনতে শুনতে আপনারা অনেকটা ফেড আপ হয়ে পড়েন এবং অন্য প্রফেশনের লোকজন নিয়ে আসার জন্য বলেন। আমরা আজকে দুজন পেশায় ডাক্তার এবং একজন হচ্ছেন প্রফেসর, যিনি বাংলাদেশে বসবাস করেন এবং অর্থোপেডিক তিনি প্রফেসর খন্দকার আব্দুল আউয়াল রিজভী, যিনি বাংলাদেশ থেকে এসেছেন এবং লন্ডনের ইউনাইটেড কিংডমের বার্মিংহামে 43rd অ্যানুয়াল কনফারেন্স অ্যান্ড ফ্যামিলি রিউনিয়নে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইউকের আমন্ত্রণে তিনি এসেছিলেন। আমরা তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, তিনি আমার ডানে বসে আছেন। আসসালামু আলাইকুম রিজভী সাহেব, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আমাকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আমাকে আপনাদের স্টুডিওতে আসার সুযোগ করে দিয়েছেন। আপনার প্রতি চীনা ইউরোপের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা। বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তাকে আপনারা চিনেন এবং আপনারা জানেন এবং বার্মিংহামে যারা বসবাস করেন তারা তাকে অবশ্যই চিনেন। তিনিও পেশায় ডাক্তার এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে তিনি জড়িত। তিনি আমাদের অত্যন্ত পরিচিত এবং ওনার সাথে আমার পরিচয় হয়েছিল বার্মিংহামে। বার্মিংহামের কোন অনুষ্ঠানে আপনার সাথে পরিচয় হয়েছিল? পতাকা উত্তোলন দিবসে। রমজান, আমি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং এই কনফারেন্স অর্গানাইজার। তো প্রফেসর রিজভী সাহেবকে আমন্ত্রণ জানানো, আমার প্রেসিডেন্সির সময় আমরা ওনার হসপিটালে কাজ করেছি। আমাদের অ্যাসোসিয়েশনের মূলক উদ্দেশ্য ছিল তিনটে। মেইন উদ্দেশ্য ছিল যে আমাদের বাংলাদেশের জন্য চ্যারিটি ওয়ার্ক বলেন বা হেলথ এডুকেশন এবং ট্রেনিং, এগুলোকে যাতে আমরা উন্নতমান করতে পারি সেজন্য ওনাদের সাথে সহায়তা করে কিভাবে করা যায় সেই পরিপ্রেক্ষিতে ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা ওনার কাছে আমরা কৃতজ্ঞ, উনি এসেছেন এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও আমাদেরকে অনুরোধ করেছেন যে আমাদের সহায়তা চেয়েছেন কিভাবে আমাদের হেলথ সেক্টর, বিশেষ করে অর্থোপেডিক সার্ভিসকে কিভাবে উন্নত মানের করা যেতে পারে। কোথায়? বাংলাদেশে? বাংলাদেশে। বাংলাদেশে আপনারা কি জয়েন্ট পার্টনারশিপে কাজ করছেন? জয়েন্ট পার্টনারশিপে কাজ করব বলেই আমাদের বার্মিংহামের বিখ্যাত রয়্যাল অর্থোপেডিক হসপিটাল, ইউরোপের ভিতরে বড় হসপিটাল, সেটা মূলত মিডল্যান্ডস, ওয়েলস এবং নর্থ ইংল্যান্ড কভার করে। তাদের অনকোলজি সার্ভিস আছে, অর্থোপেডিক সার্ভিস সব স্পেশালিটিতে আছে এবং তারা সাহায্য প্রদানের জন্য তারা সম্মত হয়েছেন। প্রফেসর রিজভী সাহেব তাদের সঙ্গে মিটিং করেছেন, সাক্ষাৎ করেছেন, স্পেশালি চিফ এক্সিকিউটিভ গ্রাহাম ব্র্যাক, চেয়ারম্যান ব্রায়ান জ্যাকসন অ্যান্ড আমাদের মূলত আমার সহকর্মী, আমি ওখানে কর্মরত আছি অ্যানাস্থেটিস্ট হিসাবে, আমার সহকর্মী মিস্টার সাইমন কার্টার, উনি অর্থোপেডিক কনসালটেন্ট এবং অনকোলজিস্ট, উনি খুব ইন্টারেস্ট দেখিয়েছেন এবং উনি দুবার বাংলাদেশে ভিজিট করেছেন, পঙ্গু হাসপাতাল নিটোর যাকে বলে সেখানে কাজ করেছেন এবং ইভন কি গ্রামেও গিয়েছেন গরিব রোগীদের দেখার জন্য তার টিম নিয়ে। সেজন্য আমরা তাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই এবং উনি প্রফেসর রিজভী সাহেবকে উনি পার্সোনালি আমন্ত্রণ জানিয়েছেন তার হসপিটাল ভিজিট করার জন্য এবং উনি ওনার সঙ্গেই দুদিন কাটিয়েছেন এবং সমস্ত থিয়েটার দেখিয়েছেন, কীভাবে রোগীর অ্যাডমিশন থেকে অপারেশন, রিকভারি, আইটিউ সমস্ত কিছু প্রফেসর রিজভী সাহেবকে দেখিয়েছেন এবং উনি সম্মত হয়েছেন যে বাংলাদেশ থেকে কিছু ডাক্তার আসবে এবং ওনার আন্ডারে ট্রেনিং নেবে এবং আমাদের হসপিটাল কর্তৃপক্ষ তাতে সম্মত হয়েছেন এবং তারা তাদেরকে ফ্রি অ্যাকোমোডেশন এবং ফ্রি হসপিটালিটি
प्रदान करबेन थैंक यू डॉक्टर बद्रुल ए सिद्दीक साहेब आपके असंख्य धन्यवाद आपने जे इंट्रोडक्शन दिए प्रोफेसर रिजवी साहेब और आपनारा जब काज करछेन एखाने एवं बांग्लादेशेओ आपनारा काज करबेन प्रोफेसर रिजवी साहेब आमी आपनार काछे जानते चाच्छि आपनी एखाने बार्मिंगहामे आपनी অর্থোপেডিক যে হসপিটালটি আপনি পরিদর্শন করেছেন বার্মিংহামের সাথে ঢাকার বেসিক পার্থক্যটা কি ডিফারেন্সটা কি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন বার্মিংহাম এন্ড ঢাকা বাংলাদেশ তো বাংলাদেশের নতুন দেশ ডেভেলপিং কান্ট্রি আর আর ইউকে তো একটা ডেভেলপড কান্ট্রি এবং শিক্ষা দীক্ষা ক্ষেত্রে ইউরোপের ইউকে ইউরোপের মধ্যে অনেক অগ্রগামী আপনারা জানেন যে ইউকের এডুকেশন সিস্টেম শত শত বছরের পুরনো এখানকার ইউনিভার্সিটিগুলো ৫০০ বছরের পুরনো আমাদের ঢাকা ইউনিভার্সিটি তো ১০০ বছরও হয় না এখন আমাদের মেডিকেল কলেজের বয়স ১০০ বছর হয় না আচ্ছা ওদের মেডিকেল কলেজের ইতিহাস ৫০০ বছরের আচ্ছা এই তো পার্থক্য তো আছে তারপরে অর্থনৈতিক পার্থক্য তো আছে শিক্ষা থেকে বলেন অর্থনীতি বলেন সব কিছুতেই পার্থক্য আছে তবে আমরা নতুন দেশ হিসাবে আমরা অনেক আগিয়েছি আমাদের এই মেডিকেল এডুকেশন সম্পর্কে যদি বলি আমরা আমাদের ছোটবেলাতে যেরকম চিকিৎসা ব্যবস্থা দেখেছি এখন আমরা অনেক পরিবর্তন লক্ষ্য করি এবং এই পরিবর্তনের পেছনে সরকার এবং বেসরকারি উদ্যোগ এবং পেশাজীবী প্রতিষ্ঠানগুলোর বিশেষ ভূমিকা আছে আপনারা যদি দেশে যান দেখবেন যখন হাসপাতালগুলোতে চিকিৎসার মান এখন আগের চেয়ে অনেক ভালো আগে হাসপাতালগুলোতে ওষুধ পাওয়া যেত না এখন হাসপাতালগুলোতে ওষুধ পাওয়া যায় এখন হাসপাতালের পরিবেশগুলো আগের চেয়ে অনেক বেশি উন্নত হচ্ছে এবং এই উন্নতির পর্যায়টা আরো দ্রুত হবে বলে আমার বিশ্বাস এবং এটার পিছনে একটা কারণ যেটা আমাদের দেশের লোক তখন বিদেশে যায় প্রচুর বিদেশে গিয়ে তারা উন্নত চিকিৎসা সম্পর্কে তাদের অনেক ধারণা হয়ে গেছে এখন তাদের ডিমান্ড অনেক বেশি আমাদের কাছে তারা ভালো চিকিৎসা ডিমান্ড করে সেজন্য এখন আমরা নিজেদের থেকে আরো দ্রুত আমাদের পরিবর্তন করার জন্য চেষ্টা করছি এবং সেই চেষ্টার প্রেক্ষিতেই কিন্তু আমার ইউকে আসা আপনারা তো আমাদের ডক্টর বদরুল আমিন সিদ্দিকী একটু বলেছেন আপনাদের কাছে যে আমাদের যে দেশের যে চিকিৎসার অবস্থা যেটা আছে তার থেকে উত্তরণের জন্য আমাদের অনেকভাবে কাজ করতে হবে একটা কাজ যেমন আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল কিছু পরিবর্তন করা দরকার সেটা আমরা করছি দেশে এখন ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হচ্ছে দেশে আধুনিক হাসপাতাল হচ্ছে সরকারিভাবে এবং বেসরকারিভাবে এবং আমাদের চিকিৎসা যারা দেয় ডক্টর নার্সেস তাদের ট্রেনিংয়ের জন্য কিন্তু অনেক চেষ্টা হচ্ছে এবং আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশের চিকিৎসকরা এখন নিজের খরচে তারা বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা দেখে এসে দেশে সেটা প্র্যাকটিস করছে এবং আমাদের দেশে নার্সদেরকে উন্নত করার জন্য এখন নার্সিং আগের মতো নার্সিং নাই এখন নার্সিংকে আপনার নার্সিংয়ে পিএইচডি পর্যন্ত এখন আমাদের দেশে আছে এবং বাংলাদেশ থেকে এবং প্রচুর নার্সকে বিদেশে ট্রেনিংয়ের জন্য পাঠানো হচ্ছে এবং আমাদের যে মানে করণীয় যেটা এখন আমাদের যে পর্যায়ে আছি সেই পর্যায় থেকে আরেকটু উত্তরণ করার জন্য আমাদের চিকিৎসকদের যে যে ট্রেনিং প্রয়োজন যে যে আপনারা মানসিকতার যে প্রয়োজন পরিবর্তন যে প্রয়োজন এটার জন্য আমাদের উন্নত দেশের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন এখন আগে তো আমাদের দেশ থেকে অনেক লোক এসে ডিগ্রি করতে আসতো ইউরোপে আমেরিকাতে বিশেষ করে ইউকেতে আসতো কিন্তু এখন ইউকেতে পড়াশোনার জন্য আসা খুব সহজ না অনেক আইনগত জটিলতা আছে সেই জটিলতাগুলোকে পাশ কাটিয়ে আমাদের ডাক্তাররা যেন অল্প সময়ের জন্য এখানে আসতে পারে সেই প্রচেষ্টাই আমরা করছিলাম বিএমএ ইউকে এবং আমি নিটোরের ডিরেক্টর হিসাবে নিটোরের পক্ষ থেকে আমরা গত দুই বছর থেকে এটা নিয়ে কাজ করছি এবং আপনি খুশি হয়েছেন যে আমার মিটিংয়ের পরেও চিফ এক্সিকিউটিভ অব দি হসপিটাল অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ দ্য বার্মিং অর্থোপেডিক হসপিটাল তারা অ্যাগ্রি করেছে যে আমাদের ডাক্তারদেরকে তারা এখানে নেবে আট থেকে ১২ সপ্তাহের জন্য এবং আমরা দুজন করে একসঙ্গে পাঠাবো এবং তারা এখানে থাকবে এবং এখানে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা তারা করে দেবে আচ্ছা আচ্ছা এখন আসা যাওয়ার খরচটা আমরা এখনো ঠিক করতে পারি না যে কে দেবে আমরা গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করবো গভর্নমেন্টের কাছ থেকে পাই কিনা বা অন্য ডোনার এজেন্সি যেটা আছে তাদেরকে চেষ্টা করব এবং ঢাকার ব্রিটিশ কাউন্সিলও কোনো কোনো সময় সাহায্য করে থাকে সেগুলো আমরা এক্সপ্লোর করব যদি তা না পাওয়া যায় তা নিজে খরচে আসলেও আমি মনে করি যে ডাক্তাররা তো নিজে খরচে গিয়ে বিদেশে ট্রেনিং করছে এখন এটাও তারা করবে পয়সা আছে আপনারা তো মানে ফাইন্যান্সিয়ালি তো আপনারা অনেক মানে অনেকের চাইতে ভালো
না এটা কথাটা একদম মিথ্যা তা বলবো না, তবে সবার জন্য সেটা ট্রু না। আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন আমার ফিনান্সিয়াল অবস্থা খারাপ কিনা, আমি বলবো না খারাপ না, আমি মোটামুটি ভালোই আছে। কিন্তু যে নতুন একজন ডাক্তার যে, তার ফিনান্সিয়াল অবস্থা তো ভালো না। আপনারা তো জানেন যে চিকিৎসা ক্ষেত্রে মানুষের যখন একটু আর্থিক অবস্থাটা ভালো হয় তখন তার অনেক সময় পার হয়ে যায়, কিন্তু ওই সময়ের জন্য তো আর বসে থাকা যাবে না। এখন আমি এসে আমার শিখার বয়স তো নাই, আমি এসে ঘুরে দেখতে পারি আপনাদেরকে, কিন্তু আমাকে যাকে পাঠাতে হবে যে ইয়াং ছেলে, তার তো পয়সা নেই, তাদেরকে কোনো না কোনো ভাবে আপনাদেরকে সাহায্য করতে হবে। এবং এটা করলে আমার বিশ্বাস আমাদের এখানে যদি ডাক্তার সাহেবরা ট্রেনিং করতে পারে এবং ওই ট্রেনিং যদি নিচে গিয়ে দেশে আর 10 জনকে বলতে পারে, এনভায়রনমেন্ট যদি চেঞ্জ করতে পারে, অ্যাটিটিউড যদি চেঞ্জ করতে পারে, তাহলে এই নবলব্ধ চিকিৎসা দিলে আমাদের মানুষের যে চাহিদা সেটা পূরণ করা যাবে। বাংলাদেশে আরেকটা জিনিস হয়েছে, আপনার খেয়াল করেছেন কি জানি না, আপনারা জানেন কি না, আমাদের হেলথ প্রেজেন্ট হেলথ মিনিস্টার তো অর্থোপেডিক সার্জন, আপনারা জানেন, এবং আমাদের আমি যেখানে আছি উনি সেখানেও ডিরেক্টর ছিলেন এক সময়, ওনার খুব আগ্রহ যে অর্থোপেডিক চিকিৎসাটা বাংলাদেশে আরও সুন্দরভাবে বিকশিত হোক। এবং সেই ক্ষেত্রে উনি শুধু অর্থোপেডিক না, অন্য অন্য সাবজেক্টেরও কিছু কিছু গভর্নমেন্ট পলিসি করেছে, বিদেশ থেকে স্পেশালিস্ট এনে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং আমাদের ইয়াং ডাক্তারদেরকে আবার বিদেশে পাঠানো হচ্ছে, বিশেষ করে থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্ডিয়া, কাছের দেশগুলোতে যেখানে খরচ বেশি লাগে না। এবং এটা গত 2 বছর থেকে হচ্ছে এবং আমি মনে করি যে এটা একটা সুন্দর একটা প্রচেষ্টা এবং মানুষ ডাক্তার লাভবান হচ্ছে, ডাক্তার লাভবান হচ্ছে। এবং অর্থোপেডিক ডাক্তারদের বাংলাদেশে বেশি দরকারও, কারণ রাজনৈতিক মারামারি, তারপর আপনার ইউনিভার্সিটিতে মারামারি, কলেজে মারামারি, এসবের তো দরকারও নাকি? খুব দরকার, মারামারি তো মারামারিতে হোক এটা আমরা চাই না, এবং এটা সভ্যতার লক্ষণ না, আমাদের সে মারামারি পরিহার করতে হবে। কিন্তু বাংলাদেশে আরেকটা বড় সমস্যা, সেটা হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সিরিয়াস প্রবলেম, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল এবং গাড়ি, বড় বড় গাড়ি, বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এবং এটার পেছনেও আমরা অনেক কিছু দায়ী করি, কিন্তু মানসিকতাটা সবচেয়ে বেশি আমাদের দায়ী, আমাদের ওই এডুকেশনটা হচ্ছে না। বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, বাংলাদেশে ওইখানে কিছু মৌলিক কিছু পরিবর্তন দরকার আছে, এবং ল এনফোর্সমেন্ট বাংলাদেশে নাই বললে চলে। আপনার ইউকেতে দেখেন একটা গাড়ি কেউ 1 সেকেন্ডের জন্য একটা খারাপ জায়গায়, মানে আনমার্ক জায়গায় পার্ক করতে পারে না, আমার বন্ধু বান্ধব কেউ সবাই ভীত যে গাড়ি রাখবে না, কিন্তু বাংলাদেশে এর কোনো এনফোর্সমেন্ট নাই, কারণ এখানে মুহূর্তের মধ্যে এসে ফাইন করে যায় এবং ফাইন না দিয়ে কোনো উপায় নাই। কিন্তু আমাদের দেশে এনফোর্সমেন্টটা খুব উইক, আমি মনে করি যে আমাদের নিজস্ব আমাদের যে সেলফ এডুকেশন, আমাদের অ্যাওয়ারনেস এবং সেই সঙ্গে ল এনফোর্সমেন্ট যদি একটু ভালো হয় তাহলে আমার মনে হয় এই সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আমাদের তো মনে করেন বাংলাদেশের সৌভাগ্য না দুর্ভাগ্য বলতে পারবো না আমি, তো আমি যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে বাংলাদেশ তো মনে করেন কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, তো সবাই মনে করে আমার বাবার দেশ, যেখানে ইচ্ছে গাড়ি পার্ক করলাম, যেখানে যা ইচ্ছা তাই করলাম, এরকমই মানে চলছে বোধ হয়। আমি আজকে আমার ছেলের মানে কি নিয়ে আসবো আপনার, এই সে ম্যাথস করে তার সার্টিফিকেট স্কুলে, তো সেখান থেকে হোমওয়ার্ক যেটা এটি নিয়ে আসবো, তো গাড়ি পার্ক করতে চাচ্ছি আমি সিঙ্গুলিয়াল লাইনে, কিন্তু আমি দেখছি এখানে আপনার এই ট্রাফিক ওয়ার্ডেন দাঁড়াই আছে, মানে আমি বুঝতেছি যে আমি গাড়িটা পার্ক করবো এবং সে আমাকে ফাইন দিয়ে দিবে। আমি 5 মিনিট ঘুরে একটি জায়গায় গাড়ি পার্ক করেছি এবং পয়সা দিয়েছি, ম্যাটার অফ 2 মিনিটস আমি কিন্তু পয়সা দিয়ে পার্ক করে তারপর এখানে গিয়েছি আমি। এটি হচ্ছে এখানকার বাস্তবতা, আর আমাদের দেশে যত্রতত্র যে যেখানে পারছে সেটি করছে, এবং এটার জন্য দায়ী কিন্তু বাংলাদেশের আপনার উপরতলার লোক থেকে শুরু করে সবাই, আমরা সবাই দায়ী। আসলে আমাদের ওই কালচারটা এখনো গ্রো করছে না, এবং আমাদের দেশ তো অনেক দিকে এগিয়ে গেছে, কিন্তু আমার মনে হয় যে এই এই জায়গাতে যদি আমরা কাজ করতে পারি এবং আমাদের কালচারটাকে, আমাদের মেন্টালিটিকে যদি আমরা কিছু পরিবর্তন করতে পারি তাহলে বাংলাদেশ আরও দ্রুত আগায় যাবে। আপনি রিসেন্টলি বাংলাদেশে গেছেন কিনা জানি না, যাবেন, বাংলাদেশে যাবেন, তাহলে বাংলাদেশের চেঞ্জেসগুলো আপনি খেয়াল করতে পারবেন। এবং বাংলাদেশের ইকোনমিক অবস্থা গত কয়েক বছর থেকে তো আমাদের যে গ্রোথ খুব ভালো গ্রোথ, 6.5% আমাদের জিডিপি গ্রোথ, জিডিপি গ্রোথ মোর দ্যান 6%, মোর 6.5%, এটা তো খুব অ্যামেজিং বাংলাদেশের জন্য। তো আমাদের দেশে মানুষ তো খুব কর্মঠ, আপনারা জানেন তো, মানুষ বেশি কিন্তু সবাই কিন্তু কাজ করতে চায়, এবং এদেরকে যদি আমরা ঠিক মতো একটু ডিসিপ্লিন করতে পারি তাহলে আমাদের ইনশাল্লাহ সুন্দর ভবিষ্যৎ হবে। প্রফেসর রিজভী সাহেব আমি আসছি আপনার কাছে, সিদ্দিকী সাহেব আপনারা যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইন ইউকে, আপনাদের অ্যাক্টিভিটিস কি? আমি তো মাঝে মধ্যে দেখি বা পত্রিকায় বা নিউজে দেখি আপনারা একটি অ্যানুয়াল ডিনার টিনার করেন, এবং আপনারা
মানে ভালো একটি হোটেলে ফাইভ স্টার হোটেলে অ্যানুয়াল ডিনার করেন। প্রফেসর ইসবি সাহেব যেটি বললেন, আপনারা আপনাদের এই সংগঠনের বয়স কত? আমাদের এটা স্বাধীনতা মুভমেন্টের সময় এটার সৃষ্টি। আমাদের অনেক ডাক্তার এবং অনেক বড় ভাই আজকাল বেঁচে নেই, যারা আমাদের সঙ্গে নেই, তারা এটার জন্য অনেক ফাইট করেছেন, যুদ্ধক্ষেত্রে গিয়েছেন, ওষুধপত্র দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের এই অ্যাসোসিয়েশন মূল উদ্দেশ্য ছিল যে একটু এডুকেশনাল প্রোগ্রাম, এবং সেটা যাতে আমরা উপকৃত হই, আমাদের মাদার কান্ট্রি বাংলাদেশও যাতে উপকৃত হতে পারে, এবং গরিব লোকদের কিভাবে একটু বিনামূল্যে চিকিৎসা প্রদান করা যায়, বিশেষ করে উন্নত মানের চিকিৎসা ইংল্যান্ড থেকে গিয়ে। এবং আমি বার্মিংহাম রয়্যাল অর্থোপেডিক হসপিটাল কর্মরত আছি আজকাল প্রায় 18 বছর, এবং আমি সবসময় আমার মনে প্রাণে একটা ইয়ে ছিল, উদ্দেশ্য ছিল বা আশা ছিল যে অন্ততপক্ষে আমি যে স্পেশালিটিতে কাজ করি সেটার কিছু অংশ কেন বাংলাদেশকে দেওয়া যায় যেতে পারে। সেজন্য আমরা 2000 সাল থেকেই এডুকেশনাল প্রোগ্রাম সব নর্থ আমেরিকার সঙ্গে, ক্যানাডার সঙ্গে, মিডল ইস্ট, বাংলাদেশ আমরা একত্রিত গিয়েছি, এবং আমাদের সংস্থা ইমার্জেন্সি মেডিসিন সম্বন্ধেও অনেক সিম্পোসিয়াম করেছে, অনেক প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন দিয়েছে। তো আমাদের যে মেইন উদ্দেশ্য যেটা ছিল, যেহেতু আমি অর্থোপেডিকে আছি, আমি প্রফেসর ইসবির কাছে কৃতজ্ঞ, আমরা যে কয়বারই ওনার ওখানে গিয়েছি, উনি সমস্ত ফ্যাসিলিটি করে দিয়েছে। এবারে আমাদের আপনি গরিবদের যে উপকারগুলো হয়েছে, বিশেষ করে আমাদের 10টা হিপ রিপ্লেসমেন্ট হয়েছে, 7টা নি রিপ্লেসমেন্ট হয়েছে, অনেক হ্যান্ড সার্জারি, ফুট সার্জারি হয়েছে। আমাদের বার্মিংহাম ইউনিভার্সিটি হসপিটালের বিশেষজ্ঞগণ এবং রয়্যাল অর্থোপেডিক হসপিটালের বিশেষজ্ঞগণ নিজেরা নিজ হাতে করেছেন, এবং প্রফেসর ইসবি সেখানে নিজে থিয়েটারে ছিলেন সবসময়। আপনার বাংলাদেশ থেকে যেসব শিক্ষানবিশ ডাক্তার যারা মনে করেন MBBS পাশ করে এখানে আসেন অনেকেই, এবং অনেকেই মাঝে মধ্যে সমস্যার সম্মুখীন হন, আপনারা কি তাদেরকে কোনো সহায়তা প্রদান করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইনিউকে? আমাদের আগে আমরা কিছুটা করতে পেরেছি, এখন হেলথ সার্ভিসের অনেক প্রবলেম হওয়াতে আমাদের যারা আমরা যারা কর্মরত আছি, আমাদের ডাক্তারদেরকে এনে বা কোনো অ্যাটাচমেন্ট দেওয়া বা কোনো প্রিপারেশন করা খুবই ডিফিকাল্ট, আসাটাও মুশকিল করে দিয়েছে সমস্ত কিছু। এখন ইউরোপিয়ান ডাক্তাররাই বেশি আসতেছে, আর আমাদের যারা 2-4 জন আসছেন তারা ল্যাব পরীক্ষা দিয়ে GMT রেজিস্ট্রেশন নিয়ে অনেক কষ্ট করে চাকরি বাকিতে ঢুকছেন। আমরা যত সামান্য চেষ্টা করি যে সোর্স দিয়ে বা আমাদের আন্ডারে বা কাউকে ধরে একটা অ্যাটাচমেন্টের ব্যবস্থা করা, এগুলো চলছে, যদিও বেশি নম্বর আগের মতো নাই। আগে যেমন আমাদের হাসপাতালে যারা কাজ করতো তাদের যেমন একটা সুবিধা ছিল, নিজেরাই অনেক কিছু করতে পারতো, এখন সমস্ত কিছু লিমিটেড হওয়াতে আমাদের জন্য খুবই অসুবিধা। তবু আমরা এক্সটেন্ডেড হ্যান্ড সবসময় আমরা রেখেছি তাদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি কলার আছে সম্ভবত লাইনে, কে আছে লাইনে? হ্যালো, সালাম আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার কি লাইনে আছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমার নাম সাদাত হোসেন খন্দকার। জি, আমি পুরুলিয়া থেকে বলছি। জি সাদাত হোসেন ভাই, বলেন আপনার প্রশ্ন। তো আমার, আমি এইমাত্র টিভি অন করে বাইরে ছিলাম, বাইরে থেকে এসে আপনাদের যে দেখলাম আমার খুবই আলোচনাটা খুবই ভালো লাগছে, এবং আপনার অতিথি যে চলে যে ভালো লাগছে, যে ওনাদের এই বয়সে এসে হয়তো ওনাদের মন মানসিক শুধু নিজের সমৃদ্ধির হয়ে তোমরা আশেপাশে কিন্তু দান করবো মানুষকে, দেশকে, আমার এক সময় ছাত্র রাজনীতিতে ছিলাম, এবং এই দেশে আসার পর আমার মন্ত্রী হওয়ার খুব শখ আর কি ইচ্ছা বাংলাদেশে, এবং মনে মনে চিন্তা করতাম যদি মন্ত্রী হই তাহলে স্বাস্থ্যমন্ত্রী হব, মানুষের সেবা এবং যাতে খেদমত করতে পারি। আচ্ছা, গুরুত্বপূর্ণ পদেও আছেন এবং ভুল করেন বিভিন্ন পলিসি মেকিং মধ্যে একজন, সেটা হচ্ছে একটা জি